এই মুহূর্তে আমরা রয়েছি ঝাড়গ্রাম লোকসভার তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী কালীপদ সরানের কাছে কালীপদ বাবু আপনাকে অঙ্কার বাংলায় স্বাগত এই যে ঝাড়গ্রাম লোকসভায় কতটা জয়ের আশাবাদী জয়ের আশাবাদী অবশ্যই জয়ের আশাবাদী কারণ আমাদের দিদির যা উন্নয়ন সেই উন্নয়নকে সামনে রেখেই জনগণ কিন্তু বিপুলভাবে আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এটা আশাবাদী এবং হানড্রেড পারসেন্ট আমরা এই আসন থেকে জয়লাভ করব গত লোকসভা নির্বাচনে এই আসন জয়লাভ করেছিল বিজেপি এবার মানুষ আপনাকে কেন ভোট ভোট দেবে দেবে কি মনে করছেন মানুষ আমাকে কারণ শুধু ব্যক্তি ব্যক্তি হিসেবে হিসেবে না তো সবাই জানেন আমি তো একজন সাহিত্যিক সাহিত্যিক থেকে রাজনীতি জগতে এসেছি এবং মূলত আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী ওনার যে উন্নয়নের দৃষ্টিভঙ্গি এবং মানুষকে সেবা করার কারণে উনি প্রতিনিধ ব্যস্ত আছেন এবং প্রত্যেক মানুষের মর্যাদা উনি কিন্তু দিয়ে চলেছেন এবং মানুষকে বাঁচার পথ দেখাচ্ছেন এই উন্নয়নটাকে সামনে রেখেই মানুষ আমাদেরকে ভোট দেবে এবং আমরা জয় জয়যুক্ত হব যে সন্দেশখালি নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল সেই সন্দেশখালীর কি প্রভাব পড়বে এই ঝাড়গ্রাম লোকসভায় না না সেটা প্রভাব পড়বে না কারণ আমরা তো আপনারাও জানেন এবং আমরা সবাই জানি ওখানে তো একটা গোটা পেশ হয়েছে সে ধরনের করে সেটা কোনো প্রভাব পড়বে না আমাদের ঝাড়গ্রাম লোকসভা কেন এবং বিভিন্ন পশ্চিমবঙ্গের সব প্রভাব পড়বে না এই লোকসভায় বিজেপিকে মানুষ ভোট দেবে না মূলত কি মনে করছেন কেন ভোট দেবে না বিজেপিকে ভোট দেবে না কারণ হচ্ছে আমরা দেখেছি দু হাজার চোদ্দ থেকে দু হাজার উনিশ ওনাদের যে সমস্ত প্রতিশ্রুতি নিয়ে আমাদের জঙ্গলমহলে এসেছিলেন সেগুলো একটাও পূরণ করতে পারেনি আমরা দেখেছি যে আমাদের একশো দিনের যে কাজের টাকাটা সেটাও কিন্তু বাকি রেখেছিল এবং মুখ্যমন্ত্রী মানবীয় একশো দিনের কাজের টাকা মিটিয়ে দিয়েছেন এবং আমাদের যে আবাস যোজনার টাকা সেটা এখনো বহু গরিব মানুষ এখনো পায়নি আর দিদি তো আমাদের বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি দিয়েছেন যে মে মাসের মধ্যে যদি সেই কেন্দ্র যদি টাকাটা না দেয় তাহলে আমরা ডিসেম্বরের মধ্যে সেই টাকা সমস্ত টাকা আমাদের জনগণকে যে সমস্ত বিশেষ করে এগারো লক্ষ ছত্রিশ হাজার উপভোক্তা সেগুলো অলরেডি ভেরিফাই হয়ে গিয়ে সে ওনারা সব পেয়ে যাবেন ঝাড়গ্রাম লোকসভা এটা তো মূলত আদিবাসী অধ্যুষিত আদিবাসী ভোট কোন দিকে থাকবে আদিবাসী ভোট মোটামুটি আমার দিকেই থাকবে আদিবাসীর দিকে দিকেই থাকবে আর তবু কিছু কিছু আদিবাসী আছে হয়তো ওরা বিভ্রান্ত হয়ে আহ ওনাদের প্ররোচনায় ফাঁদে যদি পা ফেলে দেন তাহলে সেক্ষেত্রে একটি গড়বড় হতে পারে কিন্তু ব্যাপকভাবে যেটা আমার আশা এবং আমি যেহেতু প্রতিনিয়ত বিভিন্ন সাঁওতাল উদ্দেশিত এবং আদিবাসী উদ্দেশিত জায়গায় যাচ্ছি ওনারা কিন্তু বিপুল উৎসাহ উদ্দীপনা দেখাচ্ছে এবং ওনারা আমাকে সমর্থন করছে নির্বাচনের প্রধান ইস্যু কি এখানে নির্বাচনের প্রধান ইস্যু মূলত এখানে অন্য ব্যাপার না উন্নয়ন কারণ আমরা দেখেছি যে বামফ্রন্টের চৌত্রিশ বছর অতিষ্ঠ অবস্থায় ছিলাম এবং উন্নয়নের ছিটে কিন্তু বিভিন্ন জায়গায় পৌঁছায়নি কিন্তু দিদি মাঝে মাঝে যেটা বলেন না যে জঙ্গলমল হাসছে সত্যি সেই চিত্রটা কিন্তু এখন ধরা পড়েছে আমরা যদি যেখানে যাই আহ ধরুন একসময় দু হাজার সাত আট একটা বিভীষিকার রাজত্ব ছিল তখন তো মানুষ বাড়ি থেকে বের হওয়ার সেই সাহসেই ছিল না একটা আতঙ্কের পরিবেশে তৈরি হয়েছিল কিন্তু আফটার আমাদের মামাটুমু মানুষের সরকার আসার পরে সেই ভয় এখন দূর হয়ে গেছে এবং রাস্তাঘাট এখন আমরা যা দেখি বিভিন্ন জঙ্গল মহলের যে সমস্ত রাস্তা আছে এদিকে যদি চলে যান আপনি নয়াগ্রাম এদিকে বানওয়ান ঝাঁচকচকে রাস্তা হয়েছে এবং নির্বিঘ্নে আপনি যাতায়াত করতে পারেন যে কোনো যে কোনো সময়ে যে কোনো টাইমে সুতরাং এই যে একটা আমরা শুধু অন্ন বস্ত্র বাসস্থান হলে হয় না মানুষ সবচেয়ে বেশি চায় যেটা হচ্ছে শান্তি শান্তি যেখানে থাকবে সেখানে ধরুন ধরুন অনেকেই হয়তো খাবার সংস্থান করতে পারছে না কিন্তু খাবার সংস্থান দিদি করে দিয়েছেন এই এবং ভয়ভীতি এবং সুন্দর পরিবেশে মানুষ যে সুখে শান্তিতে আছে এটার জন্য কিন্তু জঙ্গলমল হাসে এবং দিদিকে ওরা আশীর্বাদ করবে এই মুহূর্তে আমরা কথা বললাম ঝাড়গ্রাম লোকসভার যিনি তৃণমূল কংগ্রেসের দলীয় প্রার্থী রয়েছেন কালীপদ সরেন তার বক্তব্য এখানে উন্নয়নের নিরীক্ষে ঝাড়গ্রাম লোকসভায় ভোট হবে এবং তিনি জয়ের ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী কারণ ঝাড়গ্রাম লোকসভা আদিবাসী অধ্যুষিত এলাকা আর সেই আদিবাসী অধ্যুষিত এলাকায় এখানকার যে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন আছে তারা মূলত কালীপদবাবুর সমর্থনে রয়েছেন ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষ অঙ্কার বাংলা